বিপদের দিনে কয়জন বলো তাকে তোমার পাশে, সুদিনে তো বাত চিটালে কাকের দলও আসে। দূরের মানুষ তো দূরেই রয়, পর তো কাছের মানুষই হয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। মনে রেখো প্রিয়, সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে তাকার যোগ্যতা রাখে না। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছি, এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। মানুষকে আপন ভেবে কি লাভ, কাউকে হাসালে ভাবে জকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। জীবনের বাস্তব কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লুবে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। জীবনে খুশি থাকার টিপস, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বুঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙ্গিও না, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙ্গে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা বলা উচিত নয়, কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে কষ্ট উপহার দেবে। সব মেয়েরাই যদি লোভী হতো, তাহলে আমাদের জীবনের সফলতার পিছনে মায়ের স্যাক্রিফাইস থাকত না। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা, তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। সময়ে চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু দেখে যাবে তোমার ব্যবহার। আজকের দিনে ভালো ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না, সো প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ।